আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করছি মহান রব্বুল আলামিনের অনুগ্রহ দয়ায় আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ তাআলা যে সকল বস্তু সৃষ্টি করে তার ধ্বংস লিপিবদ্ধ করেছেন, কিয়ামতের দিন সে সকল বস্তু অবশ্যই ধ্বংস হয়ে যাবে। কিন্তু জান্নাত ও জাহান্নামকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য সৃষ্টি করেননি। অনুরূপভাবে আল্লাহর আরশ, যা জান্নাতের ছাদ হিসেবে থাকবে, তাও ধ্বংস হবে না। শাইখ ওলিউল্লাহ দেহলভি রহমতুল্লাহি আলাই বলেন, জান্নাত ও জাহান্নামের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট দলিল নেই, বরং তা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আল্লাহ তাআলার সৃষ্টি ও বিশ্বজগৎ আমাদের আয়ত্তর বাইরে। আল্লামা সিদ্দিক হাসান খান এই অভিমতকেই সহিহ মত বলে আখ্যায়িত করেছেন। জান্নাত আল্লাহর অপরিসীম অনুগ্রহ, দয়া ও করুণার বহির প্রকাশ। তেমনি জান্নাত চিরস্থায়ী হওয়া এবং এর অবিনশ্বরতা, এর মধ্যকার নিয়ামত স্থায়ী হওয়া, যারা এতে প্রবেশ করবে তাদেরও চিরঞ্জীব হওয়া আল্লাহর অশেষ রহমতের ফল। জান্নাত ও তার মধ্যকার সমস্ত নিয়ামত যে স্থায়ী হবে, এ সম্পর্কে পবিত্র কোরআন ও সহিহ হাদিসে সবিস্তার বর্ণনা এসেছে। সে সম্পর্কে সংক্ষেপে আমরা এখন আলোচনা করব। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহি আলাই বলেন, সালফে সালেহীন ইমামগণ ও সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত একমত যে আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কিছু আছে যা ধ্বংস, বিনাশ ও শেষ হবে না, যেমন জান্নাত, জাহান্নাম, আরশ ইত্যাদি। পবিত্র কোরআনের 29টি সুরার 42টি আয়াতে বর্ণিত হয়েছে যে জান্নাত চিরস্থায়ী, এটা ধ্বংস হবে না, এটা অনাদি অনন্তকাল অবিনশ্বর থাকবে। যেমন আল্লাহ বলেন, ওবাশ্বিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আযওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফীহা খালিদুন। যারা ঈমান আনয়ন করে ও সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিম্ন দেশে নদী প্রবাহিত। যখনই তাদেরকে ফলমূল খেতে দেওয়া হবে, তখনই তারা বলবে, আমাদেরকে পূর্বে জীবিকারূপে যা দেয়া হতো এটা তো তাই। তাদেরকে অনুরূপ ফলই দেয়া হবে এবং সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী রয়েছে, তারা সেখানে স্থায়ী হবে। অন্যত্র আল্লাহ বলেন, ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আর যাদের মুখ উজ্জ্বল হবে, তারা আল্লাহর অনুগ্রহে থাকবে, সেখানে তারা স্থায়ী হবে। তিনি আরো বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। যারা ঈমান আনে ও ভালো কাজ করে, আমরা তাদেরকে দাখিল করব জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। অন্যত্র তিনি বলেন, ফা আসা বাহুমুল্লাহ বিমা কলু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়াজালিকা জাযাউল মুহসিনিন। আর তাদের এ কথার জন্য আল্লাহ তাদের পুরস্কার নির্দিষ্ট করেছেন জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, তারা সেখানে স্থায়ী হবে, এটা সৎকর্মপরায়ণদের পুরস্কার। আমাদের পঠিত আয়াতসমূহ নিশ্চিতভাবে প্রমাণ করে যে জান্নাত চিরস্থায়ী ও অবিনশ্বর। অনুরূপভাবে হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে জান্নাত চিরস্থায়ী। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুকে একটি ধূসর রঙের মেষের আকৃতিতে আনা হবে, তখন একজন আহ্বানকারী ডাক দিয়ে বলবেন, হে জান্নাতবাসীরা। তখন তারা ঘাড় মাথা উঁচু করে তাকিয়ে দেখবে। এ সময় আহ্বানকারী বলবেন, তোমরা কি এটাকে চেনো? তারা বলবে, হ্যাঁ, এটা হচ্ছে মৃত্যু, কেননা তাদের প্রত্যেকে তাকে দেখেছে। অতঃপর আহ্বানকারী ডেকে বলবেন, হে জাহান্নামবাসীরা। তারা মাথা উঁচু করে দেখতে থাকবে। তখন তিনি বলবেন, তোমরা কি এটাকে চেনো? তারা বলবে, হ্যাঁ, এটা হচ্ছে মৃত্যু, কেননা তাদের প্রত্যেককেই তাকে দেখেছে। অতঃপর তাকে জবেহ করা হবে। ঘোষক বলবেন, হে জান্নাতবাসীরা, এখানে চিরস্থায়ীভাবে থাকো, আর মৃত্যু নেই। হে জাহান্নামবাসীরা, এখানে তোমরা চিরস্থায়ীভাবে থাকো, আর মৃত্যু নেই। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতিগণ জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন মৃত্যুকে উপস্থিত করা হবে, তাকে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানে রাখা হবে। এরপর তাকে জবেহ করা হবে এবং একজন ঘোষণাকারী এ মর্মে ঘোষণা দিবেন যে, হে জান্নাতিগণ, এখন আর কোনো মৃত্যু নেই। তখন জান্নাতিদের আনন্দ উত্তরোত্তর বৃদ্ধি পাবে, আর জাহান্নামীদের বিষণ্ণতাও উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
অন্য বর্ণনায় আছে, মৃত্যুকে টেনে আনা হবে, অতঃপর তাকে চিত করে শোয়ানো হবে এবং তাকে জান্নাত ও জাহান্নামের মধ্যকার প্রাচীরের উপর জবেহ করা হবে। তারপর বলা হবে, হে জান্নাতবাসীগণ। তখন তারা ভীত হয়ে তাকাবে। অতঃপর বলা হবে, হে জাহান্নামবাসীরা। তখন তারা শাফাআতের আশায় হাসি মুখে তাকাবে। এরপর বলা হবে, হে জান্নাতি ও জাহান্নামীরা, তোমরা কি একে চেনো? তারা উভয় দলই বলবে, আমরা চিনি, এটা মৃত্যু যাকে আমাদের ওপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। তখন তাকে জান্নাত ও জাহান্নামের মাঝে চিত করে শোয়ানো হবে এবং জবেহ করা হবে। এরপর বলা হবে, হে জান্নাতবাসী, তোমরা চিরদিন জান্নাতে থাকবে, এরপর আর মৃত্যু নেই। হে জাহান্নামবাসীরা, তোমরা চিরদিন জাহান্নামে থাকবে, এরপর আর মৃত্যু নেই। অন্য বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের নির্মাণ সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি উত্তরে বললেন, এক ইট স্বর্ণের ও এক ইট রূপার, আর তার মশলা হল সুগন্ধময় কস্তুরি এবং তার কঙ্কর হল মণিমুক্ত, আর মাটি হল জাফরানের তৈরি। যে ব্যক্তি তাতে প্রবেশ করবে সে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে, সে কখনো হতাশ বা দুশ্চিন্তায় পতিত হবে না, সেখানে চিরস্থায়ী থাকবে, কখনো মরবে না, তাদের পোশাক পরিচ্ছদ ময়লা বা পুরাতন হবে না এবং তাদের যৌবন শেষ হবে না। কোরআনুল কারিমে জান্নাত একবচন ও বহুবচন শব্দ প্রয়োগে উল্লেখিত হয়েছে। ইতিপূর্বে উল্লেখিত জান্নাতের নামসমূহ বর্ণনার ক্ষেত্রে যা পেশ করা হয়েছে, কিন্তু কোরআনে জান্নাতের নির্ধারিত সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে সূরা আর রহমানে এসেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান। আব্দুল হালিম বিভিন্ন দলিল উপস্থাপন করে বলেন যে জান্নাত চারটি, সাতটি নয়। অনুরূপ আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনু আবু বকর সূরা রহমানের ৪৬ ও ৬২ নং আয়াত উল্লেখ করে বলেন, ফাহাজা আরবাআহ, অর্থাৎ এ হচ্ছে চারটি। তবে সহি মত হল জান্নাত একটি এবং জাহান্নামও একটি, কিন্তু উভয়ের অনেকগুলি স্তর রয়েছে। আর জান্নাত শব্দটি কোরআনে এবং হাদিসে বহুবচন ব্যবহার করা হয়েছে ওইসব স্তরগুলির প্রতি লক্ষ্য করে। যেমন বলা হয়েছে, জান্নাতের ১০০টি স্তর রয়েছে, প্রতিটি স্তরের মধ্যবর্তী দূরত্ব আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের ন্যায়। সর্বোচ্চ হল ফেরদাউস, তার উপরে হল আল্লাহর আরশ, যেখান থেকে জান্নাতের নদীসমূহের উৎপত্তি হয়েছে। অতএব যখন তোমরা চাইবে তখন ফেরদাউস চাইবে। জান্নাত মুমিনদের জন্য অনুপম ও অতুলনীয় শান্তিনিবাস, যা তারা পরকালীন জীবনে লাভ করবে পার্থিব জীবনের সৎকর্মের বিনিময়স্বরূপ। সেটা এমন জায়গা যেখানে কোনো অশান্তি ও অসুখের ছোঁয়া থাকবে না, থাকবে না দুঃখ বেদনার স্পর্শ, সেটা সদা অফুরন্ত শান্তি ও সীমাহীন সুখের স্থান। সে জায়গার বর্ণনা রাসূলের বাণীতে সংক্ষিপ্ত আকারে এভাবে বলা যায়, মালা আইনুন রাআইতু ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। সেটা এমন জায়গা, কোনো চোখ যা দেখেনি, কোনো কান যা শ্রবণ করেনি এবং মানুষের অন্তর যা কল্পনা করেনি। জান্নাতের ঘর বাড়ি অতি মূল্যবান পাথর দ্বারা নির্মিত, এর মাটি সুগন্ধময়, গাছপালা ফুল ফলে সুশোভিত, নদনদী সুপেয় পানি দ্বারা পূর্ণ। এখানে মুমিনদের জন্য থাকবে সুন্দর পোশাক, আনত নয়না সুন্দরী স্ত্রী, থাকবে চাহিদা মাফিক সব কিছু। অফুরন্ত নিয়ামতের স্থান জান্নাত, অকল্পনীয় সুখের আলোয়। এর নিয়ামত বৈশিষ্ট্যসমূহ এবং এর বিভেদ জিনিসের বিবরণ আমরা এ পর্যায়ে উপস্থাপন করব। পবিত্র কোরআনে দুটি আয়াতে জান্নাতের পরিধি ও ব্যাপ্তি সম্পর্কে বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ধাবমান হও স্বীয় প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি আসমান ও জমিনের ন্যায়, যা প্রশস্ত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। অন্যত্র আল্লাহ বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াজান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাত লাভের প্রয়াসে, যা প্রশস্ততায় আকাশ ও পৃথিবীর মতো, যা প্রস্তুত করা হয়েছে তাদের জন্য যারা আল্লাহ ও তার রাসূলগণে ঈমান আনে। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন, আল্লাহ মহা অনুগ্রহশীল। এ দুটি আয়াতে আল্লাহ তাআলা জান্নাতের পরিধি ও বিস্তৃতি আসমান ও জমিনের বিস্তৃতির ন্যায় বলে উল্লেখ করেছেন। এ সম্পর্কে হাদিসে এসেছে,
আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুশাইশাহ রাদিয়াল্লাহু আনহুকে গোয়েন্দা হিসেবে আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলার গতিবিধি লক্ষ্য করার জন্য পাঠান। তারপর তিনি ফিরে আসেন, তখন আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া ঘরে আর কেউ ছিল না। রাবি বলেন, আমি স্মরণ করতে পারছি না তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহধর্মিণীর কথা বলেছেন কিনা। এরপর তিনি সমুদয় ঘটনা বর্ণনা করলেন, অতঃপর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং লোকজনকে লক্ষ্য করে বললেন, আমি দুশমনের খোঁজে বের হচ্ছি, যার সওয়ারি মজ্জুদ আছে সে যেন আমাদের সঙ্গে সওয়ার হয়ে যায়। তখন কিছু লোক মদিনার উপর অঞ্চল থেকে তাদের সওয়ারি নিয়ে আসার অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ রওনা করলেন এবং মুশরিকদের পূর্বেই বদরে গিয়ে পৌঁছলেন। এর পরপরই মুশরিকরা এসে পৌঁছল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ যেন কোনো ব্যাপারে আমার অগ্রবর্তী না হয় যতক্ষণ না আমি তার সামনে থাকি। এরপর মুশরিকরা নিকটবর্তী হল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অগ্রসর হও সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার মতো। রাবি বলেন, উমাইর ইবনু হুমাম আনসারী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, জান্নাতের প্রশস্ততা কি আসমান ও জমিনের প্রশস্ততার ন্যায়? তিনি বললেন, হ্যাঁ। উমাইর বলে উঠলেন, বাহ বাহ, কি চমৎকার। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাহ বাহ বলতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করল? তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বরং আল্লাহর কসম, আমি তার অধিবাসী হওয়ার আশায় এরূপ বলেছি। তখন তিনি বললেন, তুমি নিশ্চয়ই তার অধিবাসী হবে। রাবি বলেন, তারপর তিনি তার তুনো থেকে কয়েকটি খেজুর বের করলেন এবং তা খেতে লাগলেন। তারপর বললেন, আমি যদি এই খেজুরগুলো খেয়ে শেষ করা পর্যন্ত বেঁচে থাকি তবে তাও হবে এক দীর্ঘ জীবন। রাবি বলেন, তারপর তিনি তার কাছে রক্ষিত খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন। তারপর জিহাদে প্রবুদ্ধ হলেন, এমনকি শেষ পর্যন্ত শহীদ হলেন। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবশেষে যে লোক জাহান্নাম থেকে বের হবে এবং সবশেষে যে ব্যক্তি জান্নাতে দাখিল হবে তার সম্পর্কে আমি জানি। এক ব্যক্তি হামাগুড়ি দেওয়া অবস্থায় জাহান্নাম থেকে বের হবে, তখন আল্লাহ বলবেন, যাও জান্নাতে দাখিল হও। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পূর্ণ হয়ে গেছে এবং সে ফিরে আসবে ও বলবে, হে প্রতিপালক, জান্নাত তো পরিপূর্ণ দেখতে পেলাম। আবার আল্লাহ বলবেন, যাও জান্নাতে দাখিল হও। তখন সে জান্নাতের কাছে এসে তার ধারণা হবে জান্নাত পূর্ণ হয়ে গেছে, তাই সে ফিরে এসে বলবে, হে প্রতিপালক, জান্নাত তো পরিপূর্ণ দেখতে পেলাম। তখন আল্লাহ বলবেন, যাও জান্নাতে দাখিল হও, কেননা জান্নাত তোমার জন্য দুনিয়ার সমতুল্য এবং তার দশ গুণ। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার দশ গুণ। তখন লোকটি বলবে, হে প্রতিপালক, তুমি কি আমার সঙ্গে হাসি তামাশা করছো? রাবি বলেন, আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মাড়ির দাঁত প্রকাশ করে হাসতে দেখলাম এবং তিনি বলেছিলেন, এটি জান্নাতীদের সর্বনিম্ন অবস্থান। অন্য বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূসা আলাইহিস সালাম স্বীয় প্রভুকে জিজ্ঞেস করলেন, জান্নাতীদের মধ্যে সবচেয়ে নিম্নমানের জান্নাতি কে হবে? আল্লাহ তাআলা উত্তর দিলেন, সে হবে এমন একটি লোক যে সমস্ত জান্নাতিগণ জান্নাতে প্রবেশ করার পর সর্বশেষে আসবে, তখন তাকে বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে প্রভু, আমি কিভাবে কোথায় প্রবেশ করব? অথচ সমস্ত লোক নিজ নিজ জায়গা দখল করেছে এবং নিজ নিজ অংশ নিয়ে ফেলেছে। তখন তাকে বলা হবে, তুমি কি এতে সন্তুষ্ট যে পৃথিবীর রাজাদের মধ্যে কোনো রাজার মতো তোমার রাজত্ব হবে? সে বলবে, প্রভু, আমি এতেই সন্তুষ্ট। তারপর আল্লাহ বলবেন, তোমার জন্য তাই দেয়া হলো, আর এর সমপরিমাণ, এর সমপরিমাণ, এর সমপরিমাণ, এর সমপরিমাণ, অর্থাৎ এর চারগুণ রাজত্ব দেয়া হলো। সে পঞ্চমবারে বলবে, হে আমার প্রভু, আমি এতেই সন্তুষ্ট। তখন আল্লাহ বলবেন, তোমার জন্য এটা এবং এর দশগুণ রাজত্ব তোমাকে দেয়া হলো। এছাড়াও তোমার জন্য রইল সেসব বস্তু যা তোমার অন্তর কামনা করবে এবং তোমার চক্ষু তৃপ্তি উপভোগ করবে। তখন সে বলবে, আমি এতেই সন্তুষ্ট হে প্রভু। মূসা আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, আর সর্বোচ্চ স্তরের জান্নাতি কারা হবে? আল্লাহ তাআলা বললেন, তারা হবে সেই সব বান্দা যাদেরকে আমি চাই, আমি স্বহস্তে যাদের জন্য সম্মান বৃক্ষ রোপণ করেছি এবং তার উপর সিলমোহর অঙ্কিত করে দিয়েছি, যাতে তারা ব্যতিরেকে অন্য কেউ তা দেখতে না পায়। সুতরাং কোনো চক্ষু তা দর্শন করেনি, কোনো কর্ণ তা শ্রবণ করেনি এবং কোনো মানুষের মনে তা কল্পনা করতে পারেনি। অন্য বর্ণনা এসেছে, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেন,
إن في الجنة لا شجرة يسير الراكب في ظلها مئة عام لا يقطعها নিশ্চয় জান্নাতে একটি বৃক্ষ আছে তার ছায়ায় কোনো ঘোড়সওয়ার শত বছর ঘোড়া হাঁকাবে কিন্তু তার ছায়া শেষ হবে না অপর একটি বর্ণনা এসেছে ওয়ালাকাদ যুকিরা লানা আননামা বাইনা মিসরাইনি মিন মাসারিল জান্নাতি মাসিরাতু আরবাইনা সানাতান ওয়ালা ইয়াতিয়ান্না আলাইহা ইয়াউমুন ওয়া হুয়া কাজিজুন মিনাজ জাহাম আমাদের নিকটে উল্লেখ করা হলো যে জান্নাতের দরজার দুই পাল্লার মধ্যে ব্যবধান হচ্ছে ৪০ বছরের পথের সমান সেখানে এমন একদিন আসবে যে তা ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠবে প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে পরিণতি চ্যানেলের সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম